আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও তো আজকের এই ভিডিওটি অনেক 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 গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা তানভিন দিয়ে শব্দ গঠন শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না আজকের এই ভিডিওতে আমরা হরকত এবং তানভিন দিয়ে শব্দ ঘটন শিখব অর্থাৎ হরকতের উচ্চারণ কীভাবে করতে হবে তানভিনের উচ্চারণ কীভাবে করতে হবে এবং হরফের উচ্চারণগুলো আমরা কিভাবে করব। এই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা শিখব তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলুন শুরু করি হরকত কাকে বলে এটা আমরা সবাই জানি এক জবর অথবা এক জের এক পেশকে হরকত বলা হয় অর্থাৎ যদি হরফের উপর একটা জবর থাকে হরফের নিচে যদি একটা জের থাকে এবং হরফের উপর যদি একটা পেশ থাকে তাহলে ওইটাকে বলা হবে হরকত আমরা জানি আলিফ বা তা জিম এইগুলাকে বলা হয় হরফ তো এই হরফের উপর যখন এই জবরটা থাকবে অথবা জের থাকবে অথবা পেশ থাকবে তখন ওই হরফটাকে বলা হবে হরকত আর হরকতের উচ্চারণটা আমরা তাড়াতাড়ি পড়ব ফাস্ট করে পড়ব টেনে পড়ব না আর তানভিন কাকে বলা হয় যখন হরফের উপরে দুইটা জবর থাকবে দুইটা জের থাকবে কিংবা দুইটা পেশ থাকবে এভাবে দুই জবর এই যে দুই জের এই যে দুই পেশ থাকে তাহলে তাকে বলা হবে তানভিন তানভিনের উচ্চারণটা আমরা হরকতের মতোই পর্ব তাড়াতাড়ি তবে তানভিনটা একটু আলাদা তো এগুলো আমরা সামনে বিস্তারিত শিখবো তো যাই হোক তানভিনে একটা নুন সাকিন লোকে থাকে তো ওই নুন সাকিন দিয়ে আমরা তানভিনের উচ্চারণটা করি তো চলুন আমরা শুরু করি এখানে দেখুন হামজা জবর আ হামজা জবর আ এই আটা যখন বলবেন খলকের শুরু থেকে নিয়ে আসবেন হামজা জবর আ হা হাটা যখন উচ্চারণ করবেন খোলাকে মাঝখান থেকে চাপ দিয়ে হাট উচ্চারণ করবেন হা যখন হরফ উচ্চারণ করবেন একটু টান দিবেন হা আর যখন হরফ উচ্চারণ করার পর আপনি যখন হরকত উচ্চারণ করবেন তখন টান দিবেন না যেমন হা জবর হা হা জবর হা এভাবে আহা 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 আর দাল দুই পেশ দুন এটা হচ্ছে তানভিন আহাদুন আহাদুন দুন আহা এভাবে আহা এটা কিন্তু না হাটা চিকন করে বলতে হবে আমার সাথে পড়েন হাম হা আহা আহা দাল দুই পেশ দুন আহা দুন আহা দুন আহা দুন এভাবে টান দেওয়া যাবে না

সমাদুন এভাবে কিন্তু টেনে পড়া যাবে না আমি আগে বলছি হরকত এবং তানবিন দুটেই তাতির পড়তে হবে সমাদুন 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 এভাবে তারপর হামজা জবর আ বা জবর বা আবা আবা এখন এখানে একটা আলিফ আছে তো আমরা এই খালি আলিফটা নিয়ে পড়ব দাল আলিফ দুই জবর দান আবাদান আপনার এখানে দাল আলিফ দুই জবর দান বলতে পারেন আবার দাল দুই জবর দানও বলতে পারেন কোনো সমস্যা নেই এটাকে বলা হয় আলিফের জায়দা বা অতিরিক্ত আলিফ আ বা এভাবে আমরা পড়ব আবার বলেন হামজা জবর আ বা জবর বা দাল আলিফ দুই জবর দান আ আবাদান এভাবে তারপর হামজা জবর আ হা জবর হা 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 চিক নিয়ে আসবেন আহা আহা ডাল আলিফ দুই জবরদন আহা দান আহা দান আহা দন এভাবে আবার আ হাম জ আবর আহা ডাল আলিফ দুই দান আহা দান তারপর কফ সিন মিম অফটা মোটা করতে হবে কফ জর ক দেখুন যখন আমি হরফটা উচ্চারণ করছি একটু টান দিছি কফ জ আর যখন হরকত উচ্চারণ করছি তখন কিন্তু টান দেয় নাই তো আমার মতো উচ্চারণ করবে কফ মুন মুন এভাবে তারপর কাফ জবর কা দেখুন এটা হচ্ছে কফ জবর ক মোটা আর এটা কাফ জবর কা আমরা অনেকে আছে এই কফ আর এই কাফ দুটা সেম ভাবে বা একই ভাবে উচ্চারণ করি তো এক উচ্চারণ করা যাবে না দুটাই আলাদা এটা হচ্ছে কফ জবর ক আর এটা হচ্ছে কাফ জবর কা হালকা করে বলতে হবে আমার সাথে বলেন কাফ জবর কা বা বা কা বা ডাল দুই জের দিন কাবা দিন কাবা দিন কাবা দিন এভাবে তারপর কুতুবুন কুতুবুন আবার বলেন। কাফ পেশ কু তু কুতু কুতু বা দুই পেশ কুতু কুতুবুন লাম জবর হা জবর হা লাহা লাহা বা দুই জের বিন লাহা বিন দেখুন এখানে এই হা আর এই হা দুইটা কিন্তু আলাদা এটা হচ্ছে হা জবর হা আর এটা হা জবর হা এটা যখন উচ্চারণ করবেন গলার মাঝখান থেকে চিকন করে চাপ দিয়ে বলতে হবে আহাদুন আহাদুন এভাবে আর এই হাটা যখন উচ্চারণ করবেন খলকের শুরু থেকে হালকা করে নর্মালভাবে উচ্চারণ করতে হবে লাহা বিন লাহা বিন এভাবে তো আপনাকে এই হা এবং এই হা এই দুটা হার মধ্যে পার্থক্য আপনাকে বুঝতে হবে তারপর লাম পেশ লু বা জবর বা লু বা দাল আলিফ দুই জবর দান লু বা দান লু বা দান তারপর কাফ পেশ কু ফু পেশ, ফু ওয়াউ আলিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান ওয়ান বলবেন ওয়ান হবে না কিন্তু ওয়ান ওয়ান দুই ঠুট গোল করবেন যখন ওয়া উচ্চারণ করবেন অবশ্যই ঠোট গোল করতে হবে আবার কাফ পেশ কু ফু কু ফু ওয়াউ আলিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান কু ফু ওয়ান এভাবে তারপর সদে পেশু সু দেখুন এখানে আছে একটা সিন সু এটা পাতলা আর এটা হবে সদে সদে পেশু সু মোটা করতে হবে হা পেশ হু সু হু সু হু ফা আলিফ দুই জবর ফান সু হু ফান সু হু ফান এইভাবে বলবেন আবার

ক জব প বা তবা বা আলিফ দুই জবর কন তা কন তা কান বলা যাবে না কন বলতে হবে কন তন এভাবে চিন চু পাতলা রেশ রু সুরু র দুই পেশ রুণ সুরু রুণ সুরু রুণ ওয়াউ জবর ওয়া ওয়া wa sin zabar sa wa sa wa sa ta alif dui zabar Tan wa sa ton wa sa ton, ton abar wow, wa zabar wa sin zabar sa wa sa ta alif dui zabar Tan wa sa ton ta Peshtu tu wow, ya, dui, zabar, wan, টু ওয়ান এখানে এই ইয়াটাকে বলা হবে অতিরিক্ত ইয়া আপনি এখানে ইয়াটা পড়তেও পারেন আবার নাও পড়তে পারেন কোনো সমস্যা নেই টু ওয়ান হবে তারপরে হান দো হান দো হান এই যে ইয়াটাকে বলা হবে কি ইয়া এ জাইদা অর্থাৎ যদি হরফের পরে এভাবে খালি ইয়া থাকে যে ইয়াতে জবর জের সাকিন কিছু থাকে না ওই ইয়াটাকে বলা হয় ইয়া জায়দা অথবা আলিফে মাকসুরাও বলা হয় এটাকে এটার অর্থ হচ্ছে অতিরিক্ত ইয়া অর্থাৎ এই ইয়াটা লেখার ক্ষেত্রে লেখতে হবে কিন্তু পড়ার ক্ষেত্রে পড়া যাবে না এখানে যদি আপনি ইয়াটা না লেখেন তো দুহান এটা যে অর্থটা অর্থ চেঞ্জ হয়ে যাবে এজন্য আপনাকে লেখার ক্ষেত্রে লেখতে হবে তবে উচ্চারণে আসবে না আশা করছি বুঝতে পারছেন ল দেশ লো লো ডাল পেশ দু কিন্তু না দদ মোটা করতে হবে দদ পেশ দু হা দুই জবর হান 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 এভাবে সিন জবর সা ফা জবর ফা সাফা, ফা র জবর র সা র তা দুই জের তিন সা ফা র তিন সা তিন এভাবে টেনে পড়া যাবে না কিন্তু সা র তিন খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমরা অনেকে টান দিয়ে ফেলি টান দেওয়া যাবে না এটা খুব খেয়াল রেখে পড়তে হবে হা পেস হু মিম জবর মা হুমা হুমা ঝা ঝা ঝাটা যখন উচ্চারণ করবেন জিভবার আগে নিচে তাতে মাছ না লাগাবেন হুম ঝা হুম ঝা তা দুই জের তিন হুম ঝা তিন হুম তিন এভাবে লাম পেশ লু মিম জবৰ মা লু মা ঝা জবর ঝা লু মা ঝা তা দুই জের তিন লু মা ঝা তিন লু মা ঝা তিন তারপর নুন জবর না খ জের খি খি খটা খলকে শেষ থেকে উচ্চারণ করবেন খি এভাবে না খি খ কিন্তু মোটা হরফ মোটা করতে হবে না খি ৰ জৱৰ ৰ না ৰা যাবা নেকি ৰা বলা যাব না ৰখি ৰ তিৰ ত জৱৰ ৰ ক জবৰ ক ৰ ক বা জবৰ বা ৰ ক বা ৰ ক বা তুই জেৰে তিন ৰ তিন ৰ কবা তিন বা জবৰ বা ৰ জবৰ ৰ বাৰ ৰ জবৰ ৰ বাৰ ৰ দুই জেৰ তিন বাৰ ৰ তিন বাৰ ৰা তিন এভাবে কিন্তু না বাৰ ৰ তিন বাৰ ৰ তিন এভাবে ৱইন জবৰ গা হবেনা ৱ হবে কাৰণ গইন হে মূটা হৰফ ৱ ৱ এভাবে ৱিনবৰ গ বা জবৰ বা ৱা ৰ জবৰ ৰ তা দুই পেষ্টোন ৱা ৰতোন ৱা ৰতোন এইভাৱে ক জবৰ ক তব ৰ জবৰ ৰ কটা ৰ তা দুই পেষ্টুন কটা ৰতোন কাটাৰ তুন এটা কিন্তু না অ তা রতুন তো এইভাবে সুন্দর করে আপনারা এই হরকত এবং তানভিনের শব্দগুলা সুন্দর করে পড়বেন অর্থাৎ প্রত্যেকটা হরফ মাখরাজ থেকে পড়বেন যে হরফের মাখরাজ যেখানে সেখান থেকে প্রত্যেকটা বিষয় আপনাকে উচ্চারণ করতে হবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু হেল্প হয় তাহলে অবশ্যই প্লিজ এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনারা আমার সম্পূর্ণ কোরআন শিক্ষার কোর্স পেতে চান তাহলে দেখেন আমাদের এই ইউটিউব চ্যানেলে এই রমজান মাসে কোরআন শিখে একটা কোর্স আছে তারপর নুরায়নিক কায়দায় একটা কোর্স আছে তারপর কোরআন শিক্ষা সবার জন্য একটা কোর্স আছে বানান করে কোরআন শিখে একটা কোর্স আছে তো প্রত্যেকটা কোর্স আপনারা দেখেন ইনশাল্লাহ কোরআন মাসে একটু অবশ্যই শিখতে পারবেন আপনারা অবশ্যই আমার কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সটা অবশ্যই দেখবেন কারণ কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সটাতে আমি খুব বিস্তারিত আলোচনা করতেছি খুব সহজভাবে আপনাদেরকে বুঝাইতেছি সিরিয়ালভাবে আমি ভিডিও আপলোড করতেছি তো যদি আপনারা কোরআন শিক্ষা সবার জন্য এই কোর্সটা সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন অবশ্যই আমার আরও দুটি কোর্স আছে এ রমজান মাসে কোরআন শিখি এবং নয়নী কায়দা ওই কোর্সগুলো অলরেডি শেষ হয়ে গেছে আমি কমপ্লিট করে ফেলছি আপনি চাইলে আমার এই রমজান মাসে কোরআন শিখে এই কোর্সটা দেখতে পারেন আবার নয়নী কায়দা এই কোর্সটা আপনারা দেখতে পারেন দুটো কোর্স দেখে কিন্তু আপনারা কোরআন মাঝে টিংশালে শিখতে পারবেন তারপর যারা একটু একটু কোরআন মাসিদ পড়তে পারেন একটু একটু হালকা পড়তে পারেন তাদের জন্য আমার বানান করে কোরআন শিখি অথবা সুরা আল বাঁকর বানান করে শিক্ষা এই কোর্সগুলো আপনারা অবশ্যই দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি খুব ভালো করে কোরআন মাজিদটা শু শুদ্ধ করে শিখতে পারবেন আর প্রত্যেকটা কোর্সের ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা চাইলে প্রত্যেকটা কোর্স দেখতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ